হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেক ভালো আছো, এবং তোমাদের রিকোয়েস্টে আজকে আবার চলে আসলাম আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে। অনেক কোয়েশ্চেন করছো ভাইয়া, প্রিভিয়াস ইয়ারে কি কোয়েশ্চেন আসছে তাই না? যে ভাই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কি কি আসছে, কিরকম টাইপ আসছে, সো উই রিলেটেড আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এবং আজকে আমরা জিকে তে যা যা কোয়েশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ারে এ টু জেড কমপ্লিট করবো, অ্যান্সারের সাথে কোয়েশ্চনও থাকবে অ্যান্সারও থাকবে। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা সবাই করবে, এবং খুব ছোট ক্লাস হবে, এবং আমি পুরো কনফিউশন ক্লিয়ার করে দিব যে জিকে কি কি করতে হবে, কি কি করতে হবে, এই সব কিছু আজকের ভিডিওটা থাকবে। এবং আজকে আমরা আমাদের এ টু জেড যত কোয়েশ্চেন আছে জিকে রিলেটেড এটাও আমরা ক্লিয়ার করব। ওকে, তো আমি আজকে যে জিকে কোয়েশ্চেন সলভটা করব, তো আমার একটু পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছে আবদুল্লাহ আলী ইসান, আমি আর্মি বিএ সাবারে পড়তেছি, বিবিএ 12-এ। তো আজকে আমরা যে কোয়েশ্চেন গুলো সলভ করবো জিকে সেগুলো নিয়ে আসছি, অর্থাৎ গত বছর মানে গত এক্সামটা যেটা তোমাদের 2 বা 3 মাস আগে হয়ে গেছে, সো ওই এক্সামে আমরা কোয়েশ্চেনটা রেডি করে ফেলছি। এখন কোয়েশ্চেনটা বারবার করে যে ভাই কোয়েশ্চেন গুলো পান কোথায়, কোয়েশ্চেন তো বের হয় না। আসলে আমার গত বছর মানে গত ব্যাচ থেকে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট স্টুডেন্ট চান্স পাইছে। আমি যদি পার্সেন্টেজটা বলি তাহলে হচ্ছে 95-99% চান্স পাইছে যারা এক্সাম দিছে। তো তারা এসেই বলে যে ভাই এই কোয়েশ্চেন, সো একজনকে তো জিজ্ঞেস করি না, প্রত্যেককে জিজ্ঞেস করি এবং প্রত্যেকের অ্যান্সারটা একই থাকে যে ভাইয়া এই কোয়েশ্চেনটাই আসছে। সো ওই কোয়েশ্চেনটা আমরা তুলে ধরি এবং অ্যান্সারটাও নিয়ে আসছি আজকে। তো প্রথম কোয়েশ্চেনের যদি অ্যান্সারটা কোয়েশ্চেনটা আমরা দেখি, এখানে বলা আছে হোয়াট ইজ দ্য লোগো অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, হোয়াট ডাজ ইট রিপ্রেজেন্ট। দেখো এই কোয়েশ্চেন ছিল 2 নম্বর। আমি একটু আচ্ছা আমি একটু স্ক্রিনটা বড় করি। আচ্ছা আমাদের এই স্ক্রিনটা চলে আসছে। আচ্ছা যেহেতু স্ক্রিনটা প্রথমে ছোট ছিল, ওকে আই থিঙ্ক সব ক্লিয়ার। ওকে আচ্ছা, আমাদের এই কোয়েশ্চেনটা কি করছে, আমাকে কি কোয়েশ্চেনটা বলছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য লোগো অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, হোয়াট ডাজ ইট রিপ্রেজেন্ট। এখন আমি অ্যান্সারটা কি দিব, খুব সুন্দর ভাবে যে আমি এই অ্যান্সারটা দিব, লোগোটা চাইছে আমার, সো লোগোটা আমি এঁকে দিব। এখন কথা হচ্ছে কি, এইভাবে কি তুমি লাল টাল কালি করে আঁকবা, না তোমাকে জাস্ট লোগোটা সুন্দরভাবে আঁকলেই হয়ে যাবে। আচ্ছা আমি তো একটা পেন নিই, সাদা পেন নিই আমি। ওকে দেখো এখানে আমাকে প্রথম কোয়েশ্চেনটা লোগো চাইছে, সো এই কোয়েশ্চেন গুলো ছিল। আমি তোমাকে একটু ক্লিয়ার করি, জিকে তে হচ্ছে গিয়ে তোমাদের এবার 10 মার্কসের কোয়েশ্চেন ছিল। সো এখানে 5টা কোয়েশ্চেন ছিল, 2 নাম্বার করে সমান সমান 10 নাম্বার, তো এইটা আর কি এবার ছিল। সো প্রত্যেকটা কোয়েশ্চেন অর্থাৎ এইটা হচ্ছে 2 মার্কসের কোয়েশ্চেন, ঠিক আছে 2 মার্কসের কোয়েশ্চেন। সো কি করবা, প্রথমে লোগো চাইছে, আমি লোগোটা সুন্দরভাবে এঁকে দিব, লোগোটা আশা করি তোমরা সবাই ক্লিয়ারলি দেখতে পারতেছো। তো এটা এরপরে বলছে হোয়াট ডাজ ইট রিপ্রেজেন্ট, অর্থাৎ এই লোগোটা কি রিপ্রেজেন্ট করে। আচ্ছা সুন্দরভাবে পরের অ্যান্সারটা দিবা যে ইট রিপ্রেজেন্টস দ্য বলাকা ইনসাইড দ্য রেড সার্কেল, ইট ফিচার্স দ্য বলাকা বার্ড সিম্বল অন ইটস টেল প্লেন রেসপেক্টিভলি। সো এই জিনিসটা তুমি যদি সুন্দরভাবে লিখতে পারো বা একটু সাজিয়ে গুছিয়ে লিখতে পারো তাহলে কিন্তু তুমি পেরে যাবা। এখন অনেকে এক্সাম দিয়ে এসে বলে যে ভাইয়া কোয়েশ্চেন এত ইজি করে আর্মি এবে, কোয়েশ্চেন এত ইজি করে। হ্যাঁ কোয়েশ্চেন অবশ্যই ইজি করে, বাট কাট মার্ক কত হাই থাকে, যে গত বছর মানে গত এক্সামে যে ফার্স্ট হয়েছে ওর কিন্তু মার্কস ছিল অলমোস্ট 99, এবং যে 40তম হয়েছে আমি যতটুকু জানি তার মার্কস ছিল 91 or 94, তো কাট মার্ক কিন্তু খাই থাকে, এটাও তোমার মাথায় রাখতে হবে। তো এখন যদি কথার কথা তোমাকে আমি বলি যে তুমি কিচ্ছু জানতা না একটু আগে, এবং তোমাকে আমি এই কোয়েশ্চেনটা দিছি, তুমি বলো তুমি কি এটা পারতা, মানে বিমান বাংলাদেশের তুমি কি লোগোটা পারতা? আমি চ্যালেঞ্জ দিব তুমি পারতা না, মানে তুমি যদি না জানতা, এখন তো তুমি জেনে গেছো, একটু আগে যদি দিতাম তুমি পারতা না, এটা কি রিপ্রেজেন্ট করে পারতা, পারতা না, তারপরে কি 2 নাম্বার কিন্তু তোমার ক্রস। তো এই কোয়েশ্চেন ইজি করে, ঠিক আছে কোয়েশ্চেনের টাইপ টু ইজি, ডিওয়াইবি এর কথা যদি চিন্তা করি আমাদের তো ক্লিপস টু ফেল, তারপর ওয়ার্ক স্মার্ট 1-2, মানে 1টা কমপ্লিট করে প্রথম হয়ে যায়, এরপর হচ্ছে গিয়ে তোমার বাকি কি আছে আমাদের ম্যাথ কিউ ব্যাংক, তারপরে ধর জুবা এস জিকে বা সামথিং জিকে, আর হচ্ছে গিয়ে তোমার এইগুলো পড়লে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই টাইপ গুলো পড়লে হয়ে যাচ্ছে। এখন ডিওয়াইবি তে যারা এক্সাম দেয় তারাও তো বলে ভাই ডিওয়াইবি ইজি, কথার কথা আসলেই কি ইজি?
কোয়েশ্চেনটা মানে অ্যান্সার করতে পারবা, এটা একটা ব্যাপার আছে। তো হ্যাঁ, যারা পারো খুব মানে কংগ্রাচুলেশনস, আর হচ্ছে যারা পারো না এখন থেকে শিখো, এখন থেকে বুঝো যে কি কি টাইপ আসতে পারে, এবং কোয়েশ্চেনকে খুব ইজি বলে উড়িয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, কোয়েশ্চেন কিন্তু খুব মানে একটু ঘুরে পেঁচাও আসতে পারে। আচ্ছা, আশা করি তোমরা অ্যান্সারটা পাইছো। সেকেন্ড কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে গিয়ে বলছে যে, এটাও 2 মার্কস বলছে, রাইট দ্য নেম অফ ইউর কলেজ ইন বাংলা অ্যান্ড ইংলিশ। আচ্ছা, সুন্দরভাবে তোমার বাংলা অ্যান্ড ইংলিশে তোমার কলেজের নামটা চাইছে। কাউন্ট হাউ মেনি ভাওয়েলস আর দেয়ার ইন বোথ ইনক্লুডিং বাংলাকার। তো ভাওয়েলসটা তুমি প্রথমে বের করবা, তোমার কাছে যেহেতু ভাওয়েলস চাইছে, যে এই যে বাংলা অ্যান্ড ইংলিশে তোমার যে কলেজের নাম লিখবা, তো কলেজে যখন নাম লিখবা বাংলা অ্যান্ড ইংলিশে, তো উইটাতে কয়টা ভাওয়েল আছে এবং কয়টা কি কার আছে, কয়টা ভাওয়েল আছে এবং কয়টা কি আছে কার আছে, এবং কলেজের নাম কি বাংলা অ্যান্ড ইংলিশে ধরো লেখলা। তো কিভাবে কি করবো, ধরো কথার কথা, আমার কলেজের নাম ছিল উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, বাট এখানে আমি দিলাম কি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, যেহেতু আমাদের ইনস্ট্রাক্টর যে আছে জিকে অ্যান্ড ম্যাথ, সে কিন্তু ঢাকা রেসিডেন্সিয়াল। সো উই ও এই অ্যান্সারটা আজকে আমাকে সুন্দরভাবে দিয়ে দিছে এবং ওই স্লাইডটা আমি পড়াচ্ছি। ওকে, তো এখানে লেখা আছে, ধরো আমি আমার মানে তোমার কলেজ তুমি বসায় দিবা আর কি, এখানে বলা আছে মাই কলেজ নেম ইজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, দেয়ার আর 11 ভাওয়েলস অ্যান্ড 28 লেটার্স। তো তুমি যদি একটু কাউন্ট করো সুন্দরভাবে ধৈর্য সহকারে, এখানে ভাওয়েল পেয়ে যাবা 11টা এবং লেটার পাবা কি টোটাল 28টা। ভাওয়েল কি এ আই ও ইউ, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ। সো এগুলো তো আই থিঙ্ক তুমি খুব ক্লিয়ারলি জানো আশা করি, যেহেতু তোমরা মেবিতে এক্সাম দিচ্ছ, আশা করি এগুলো সব এ টু জেড ক্লিয়ার। আচ্ছা যাই হোক, এরপরে আমি এসে পড়ি, এরপরে আমাকে বাংলা কারে আর কি তোমাকে নির্ধারণ করতে হবে, এরপরে লিখবা তুমি সুন্দরভাবে, যেহেতু বাংলাতেও লিখতে বলছে, লিখবা আমার কলেজের নাম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এখানে 15টি অক্ষর ও 9টি কার আছে। তো অক্ষর চিনা আই থিঙ্ক তোমাদের মানে এত বছর পড়াশোনা করছে, এখানে তো কোনো কঠিন কিছু না, এবং 9টি যে কার আছে এটা সুন্দরভাবে বের করে ফেলবা, অক্ষরগুলো সুন্দরভাবে বের করে ফেলবা। ওকে, আচ্ছা এভাবে করে সুন্দরভাবে কাউন্ট করে তুমি অ্যান্সারটা দিয়ে দিবা। এখন এই কোয়েশ্চেনও কিন্তু ভালো একটা টাইম যাবে, দেখো মাত্র 2 নম্বরের কোয়েশ্চেন, বা টাইম কিন্তু ভালোই যাচ্ছে তোমার, এখানে ভাওয়েল অ্যানালাইসিস করতে হবে, লেটার অ্যানালাইসিস করতে হবে, অক্ষর তার, এগুলো ভালো টাইম যায়। সো ওই যে বললাম তো কোয়েশ্চেন অনেক ইজি হবে, বাট তোমার একটু টাইমেরও খেলা আছে আর কি, বুঝতে পারছো? আই থিঙ্ক এই কোয়েশ্চেনও 100-100 ক্লিয়ার। আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাই। নেক্সট কোয়েশ্চেন আমাদের বলা হয়েছে, এবং এটা হুবহু কমন পড়ে গেছে, গত বছর আমরা আর্মি এবি অ্যাডমিশন ওয়ারে যা যা পড়াইছিলাম এর মধ্যে ম্যাক্সিমাম কিন্তু কমন পড়েছে, এবং কিছু কিছু একই টাইপের আসছে। যেমন আমি পাই আর স্কোয়ারের যে ম্যাথ গুলো করাইছি, কিন্তু হুবহু এবারও পাই আর স্কোয়ার এক টাইপ চলে আসছে। সো ম্যাথের ক্ষেত্রেও কমন পড়ছে, জিকের ক্ষেত্রেও অনেকটু কমন পড়ছে, এবং এটা তো হুবহু কমন পড়ছে। দেখো এখানে বলা আছে, হোয়াট ইজ দ্য মোটো অফ আর্মি আই বি এ সাবার, হোয়াট ইজ দ্য মিশন অফ ইট, খুব ইজি, এবং এটা তো আমাদের বাইবা ক্লাসে খুব সুন্দরভাবে বলা আছে। আমি আবার বলছি, দেখো আর্মি এবের মোটোটা হচ্ছে নলেজ ইজ পাওয়ার, আর্মি এবের মোটো কি নলেজ ইজ পাওয়ার, 1 নম্বর কোয়েশ্চেন হয়ে গেছে। এরপর বলছে হোয়াট ইজ দ্য মিশন অফ ইট, আর্মি এবের মিশনটা কি, তো মিশনটা হচ্ছে টু ডেলিভার কম্পিটেন্ট বিজনেস প্রফেশনালস ডেস্টাইন টু প্রোভাইড লিডারশিপ ইন দ্য বিজনেস কর্পোরেট ওয়ার্ল্ড। সুন্দরভাবে লিখে দিবা এবং এটা মুখস্থ করবো, একদম ঝা ঝা করে মুখস্থ করে ফেলবো। এবার তোমাদের সময় আসতে পারে মানে ভাইবা ও রিটেনে এটা আসে, বুঝতে পারছো? সো এটা একদম কি বলবো, 3 স্টার বলা যাবে না, 5 স্টার বলা যায়। সো আই থিঙ্ক ক্লিয়ার যে মোটো কি এবং মিশন কি। ওকে, নেক্সট পার্ট, এবং এটা কিন্তু হুবহু এই বছরের মানে এই লাস্ট ইয়ারের কোয়েশ্চেন, কেউ বলতে পারবে না যে না এই কোয়েশ্চেন আসে নাই। সো ভালো করে পড়াশোনা কর। আচ্ছা নেক্সট যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য পদ্মা ব্রিজ, হুইচ ডিস্ট্রিক্ট ইট কানেক্ট। সো লেন্থ অফ পদ্মা ব্রিজ ইজ 6.15 কিলোমিটার। সো কি হবে, 6.15 কিলোমিটার। ইট কানেক্ট মুন্সিগঞ্জ, শরীয়তপুর অ্যান্ড এ স্মল পার্ট অফ মাদারীপুর। সো এই জিনিসটা ক্লিয়ার করলে কিন্তু 2 পেয়ে যাচ্ছ, অর্থাৎ এখানে 1 নম্বর পাচ্ছ এবং এখানে কি আর 1 নম্বর পেয়ে যাচ্ছ। তো লেন্থ কত, 6.15 কিলোমিটার, এবং কি কি ডিস্ট্রিক্ট কানেক্ট করতেছে, মুন্সিগঞ্জ, শরীয়তপুর এবং একটা স্মল পার্ট অফ কি মাদারীপুর তোমার কানেক্ট করতেছে। আই থিঙ্ক এই কোয়েশ্চেনটাও ক্লিয়ার। এটা তো একদম তোমরা মানে এটা তো না পারো তেমন কোনো কথাই নেই, তাও তোমরা অনেকে ইজি ইজি বলো, তাও কিন্তু এটা তোমার চিন্তা করতে হয়। অনেকে দেখা যাবে এই মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে শরীয়তপুর এবং মাদারীপুর, এগুলোতে কিন্তু
প্যাচ লাগায় ফেলে, কিলোমিটারে প্যাচ লাগায় ফেলে। সো কি 6.15 কিলোমিটার। ওকে নেক্সট পার্ট দেখো, নেক্সট কোয়েশ্চেনটা বলছে হোয়াট ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, হোয়াট ইজ দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সো লংগেস্ট সি বিচ কোনটা? কক্সবাজার সি বিচ। এবং লংগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট কি? দ্য সুন্দরবন। সো আই থিঙ্ক তোমরা সব ক্লিয়ার, আমাদের 5টা কোয়েশ্চেনই শেষ হয়ে গেছে। 5 × 2 মার্কস করে সমান সমান 10 মার্কস এর কোয়েশ্চেন সলভ। এবং তোমাদের রিকোয়েস্ট আশা করি আমি রাখতে পারছি, এবং খুবই ব্যস্ততা আছে আমাদের, যেহেতু পেইড ব্যাচ রান হচ্ছে, সো ওইটা স্লাইড মেকিং থেকে শুরু করে রুটিন সবকিছু অনেক প্রেশার যাচ্ছে। এবং তোমাদেরকে জানিয়ে দিই যে আমাদের কিন্তু পেইড ব্যাচ 5 এপ্রিল থেকে শুরু হচ্ছে। তো তোমরা যারা ভর্তি হতে চাও সুন্দরভাবে ভর্তি হতে পারো, আমাকে ইনবক্স করতে পারো। আর হচ্ছে আমাদের কোর্স ফি ডিসকাউন্ট ছিল 1 এপ্রিল পর্যন্ত, এটা এখন শেষ, বাট এখন তোমরা কি 1250 টাকায় ভর্তি হতে পারবা। জাস্ট 1250 টাকায় ভর্তি হতে পারবা। তো যারা ভর্তি হয়ে যাবো 5 এপ্রিলের ভিতরে ভর্তি হয়ে যাও, এরপরে কিন্তু আমরা ভর্তি অফ করে দিব। ওকে, এখানে কিন্তু আর্মি আইবি আমি একটু দেখাই, আর্মি আইবি সাবার প্লাস সিলেট কিন্তু আমাদের মানে পড়ানো হবে। ওকে, আর্মি আইবি কি সাবার এবং সিলেট দুটোটা, এবং সুন্দরভাবে রুটিন আমরা একটা ক্রিয়েট করছি। আমি রুটিনটা একটু দেখাচ্ছি, ওয়েট, রুটিনটা অবশ্য ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের দেখানোর কথা ছিল, আমি তোমাদের একটু দেখাই নি যে রুটিনটা খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে। দেখো এখানে এই রুটিনটাতে আমি যদি দেখাই তোমাদের, এই রুটিনটাতে কি আছে আমাদের, আর্মি আইবি ক্র্যাশ করছে, আমরা সুন্দর ভাবে আমাদের রুটিন গুলো সাজিয়ে ফেলছি। কিভাবে আমি পেন দিয়ে দেখাই তোমাদের, দেখো এখানে কিন্তু রিটেন, আর্মি আইবি আমরা যেহেতু রিটেন এক্সাম আসে, সো ক্লাস গুলো কি রিটেন টাইপ নিব। তো এই রিটেন টাইপ ক্লাস গুলো আমরা নিচ্ছি। এখন কথা হচ্ছে বাকি ক্লাস, বাকি ক্লাস কি হবে, আচ্ছা আসতেছি আমি। দেখো আর্মি আইবি সিলেটের ক্ষেত্রে আমার এমসিকিউ আসছে, তো আমরা এমসিকিউ ক্লাস নিচ্ছি। এবার একটু আসো, কথা হচ্ছে এত কম ক্লাস কেন, না এত কম ক্লাস না, একটু আমরা যদি এই পাশে আসি তাহলে দেখতে পারবো যে আর্মি আইবি সাবার প্লাস সিলেট ক্লাস আছে। তো এইখানে আমাদের ম্যাথ ক্লাস আছে, ম্যাথ ক্লাস গুলো ইংলিশ হইলো, ইংলিশ ক্লাসটা আমি নিবো এমসিকিউ স্টাইলে। আর সাবারে তো এমসিকিউ স্টাইলে আসে না, রিটেন ক্লাস আমি রিটেনে ক্লিয়ার করবো, সাবারে কোনো কোয়েশ্চেন নাই। সিলেট যদি কেউ কোয়েশ্চেন করো তাহলে কি হবে, দেখো এখানে ম্যাথ যে করাবো, ম্যাথ তো ভাই সাবার এবং সিলেটে দুই একই, মানে সাবারে কি করে ওই এমসিকিউটাকে রিটেনে দিয়ে দেয়, বুঝতে পারছো, এমসিকিউটাকে রিটেনে দিয়ে দেয়। সো আমাদের একটা ক্লাসে কি দুইটা কাবার হচ্ছে, যেখানে আমরা এমসিকিউ প্র্যাকটিস করাবো রিটেন কমপ্লিট করাবো, এখানে কারো কোনো ক্ষতি হবে না, কারণ ম্যাথ তো একটাই ম্যাথ, তাই না, ম্যাথ তো দুইটা পার্ট না, একটা এমসিকিউ একটা রিটেন, এমসিকিউটাকে রিটেন করে দিবে এটাই। আর জিকে যেটা আছে সেটা সবার জন্য কমন, এখানে তো আর কোনো প্যাচ নাই। সো এই সাবার প্লাস সিলেট ক্লাসকে আমরা একসাথে নিতে পারি ম্যাথ এবং জিকে, বাট ইংলিশ ক্লাসটা একটু আলাদা নিবো, কারণ সাবারের জন্য ইংলিশ আলাদা, সিলেটের জন্য ইংলিশ আলাদা। সিলেটের জন্য ইংলিশটা একটু যে এমসিকিউ টাইপ, আর সাবারের জন্য রিটেন টাইপ। সো আমি রিটেন ক্লাসে শেষ করে দিবো, যেহেতু এটা সাবার স্পেশাল, তোমার কি বলে এটাকে, কলামটা সাবার স্পেশাল, সো এখানে রিটেন ক্লাস গুলো নিচ্ছি। আচ্ছা তো গেলো আমাদের ম্যাথ গেলো, জিকে গেলো, ইংলিশ গেলো, সো তোমাদের সিলেটের তো কোনো প্রবলেম নেই। এখন কোশ্চেন হচ্ছে সাবারে কি হবে, দেখো সাবারের তো এই ক্লাসগুলো করবা, ইংলিশ করবা, তারপরে ম্যাথ করবা, এরপর জিকে করবা, আর তো কিছু লাগতেছে না, বাংলা লাগতেছে, বাংলাটা অ্যাড করে দিবো আমরা, বাংলা যতটুকু লাগবে এটা আমি অ্যাড করবো কোথায়, এই যে রিটেন ক্লাস, রিটেন ক্লাসে কিন্তু আমরা আবার শুধু এই ক্লাসগুলো যে করবা এরকম না, রিটেন ক্লাসে আমি আবার এই যে আজকে যেরকম সলভ করলাম না জিকে, এভাবে ঠিক ম্যাথ সলভ করাবো, ইংলিশ সলভ করাবো, বাংলা সলভ করাবো, আইটি সলভ করাবো, সব সলভ করাবো রিটেন ক্লাস। এবং তোমাদের টোটাল রিটেন ক্লাস কিন্তু হবে 20+। ওকে, আচ্ছা আমার পেনটা কেন কাজ করতেছে না, আচ্ছা ওকে আমাদের এখানে ব্যাক করি, আচ্ছা সো 20+ রিটেন ক্লাস হবে, সাথে সাথে তুমি কিন্তু 40+ এই ম্যাথ ইংলিশ জিকে ক্লাস পাচ্ছ। আর যে তোমার রেগুলার এক্সাম যদি আমি একটু দেখাই তোমাদের, এই যে রেগুলার এক্সাম, সো হচ্ছে কি সাবারের জন্য আলাদা এক্সাম, অর্থাৎ তোমাদের রিটেন এক্সাম হবে, এবং সিলেটের জন্য আলাদা এমসিকিউ এক্সাম। সো তোমাদের এক্সামও কিন্তু আলাদা, তোমাদের এক্সামও কি আলাদা। তো আই থিঙ্ক তোমরা ক্লিয়ার যে কি কি হচ্ছে না হচ্ছে, ক্লাস আলাদা করে দিছি, এক্সাম আলাদা করে দিছি, যা যা লাগবে সব দিচ্ছি। সো ভর্তি হয়ে যেতে পারো 5 তারিখের আগে, আমরা মেবি এরপর টাইম বাড়াতে নাও পারি, আর যদি বাড়াই অবশ্যই ইনবক্স করবো আর জেনে নিবা আর কি। আচ্ছা তো হচ্ছে এটা আমাদের কোর্সের ওভারঅল বিষয়, এবং যদি আমি বলি যে কি কোর্সে কি কি হবে, ইংলিশ হবে, ম্যাথ হবে, জিকে হবে, তারপর হচ্ছে আইকিউ হবে, এবং আদার্স যা লাগে আইটি আইসিটি এগুলো সব কিন্তু আমাদের হবে। আচ্ছা ঠিক আছে, এবং আমাদের টোটাল 40+ ক্লাস হবে, এটা আসলে আরো বেশি আমরা ক্লাস দিব, এবং এক্সাম ডেইলি এক্সাম হবে তোমাদের, ডেইলি উইকলি মান্থলি, তো হচ্ছে 50+ তোমাদের এক্সাম হচ্ছে লাইভ এক্সাম, এবং প্রায় 1000 এমসিকিউ তোমাদের সলভ হয়ে যাবে। এবং
টাস্ক থাকবে রিটেন প্রিপারেশন, কারণ এটা আর্মি বেস সাবারের জন্য স্পেশাল রিটেন। আমি তো বললাম যে রুটিন আলাদা করে দিছি রিটেন, তো সাবার নিয়ে কোনো টেনশন নেই, সিলেট নিয়ে কোনো টেনশন নেই, কারণ সিলেটের জন্য আলাদা এমসিকিউ, ইংলিশ, তারপর হচ্ছে জিকে, ম্যাথ, এগুলো নেওয়া হচ্ছে, মানে হবে 5 এপ্রিল থেকে। ভাইবা ক্লাস কিন্তু 5টা পাচ্ছ তোমরা, সাপাস এর দোনোটা ভাইবা ক্লাস আমরা এ টু জেড ক্লিয়ার করবো। আচ্ছা, এরপরে ওয়ান টু ওয়ান ডাউট অ্যান্ড প্রবলেম সলভিং যেটা আছে সেখানে কিন্তু তোমাদের যে কোনো কোয়েশ্চেন আমাদের করতে পারো, আমরা সলভ করে দিব। এবং ডেইলি এক্সাম ডিটেল লিডার বোর্ড যেটা আছে এখানে, তোমরা এক্সাম যখন দিবা তখন যে ফার্স্ট হবা বা বেশি নাম্বার পাবা তার জন্য লিডার বোর্ড দেওয়া হবে, এবং রেগুলার গাইডলাইন যেমন এখন তোমরা পাচ্ছ সেরকম গাইডলাইন তোমরা পাবা। এবং আমাদের কিন্তু 1 এপ্রিল পর্যন্ত ডিসকাউন্ট ছিল এবং অনেকে ভর্তি হয়ে গেছে, যারা ভর্তি হবে তারা এখন ভর্তি হতে পারো, বাট এই অফারটা পাচ্ছ না। তোমার এখন 1250 টাকায় কি ভর্তি হতে হবে, 1250 টাকায় তোমার এখন ভর্তি হতে হবে, আর কোনো ডিসকাউন্ট হবে না, মানে পসিবল না। সো 1250 টাকা এখন ভর্তি হতে পারো এই নাম্বারে 0158148209। আশা করি তোমরা এ টু জেড বুঝতে পারছো। এখন কথা হচ্ছে যে তুমি আমাকে পেইড কোর্সে ভর্তি হবা না? ভাই, পেইড কোর্স ছাড়াও কিন্তু স্টুডেন্টরা ভর্তি হয়, চান্স পায়। কি করতে পারো? হয় এক, তুমি পেইড কোর্সে ভর্তি হতে পারো। দুই, যেটা করতে পারো যে নিজে সেলফ স্টাডি করতে পারো, ঠিক আছে, সেলফ স্টাডি। তো এইটা করলে কিন্তু হয়ে যাচ্ছে। তিন, কি করবা দেখো, এক হচ্ছে পেইড কোর্সে তোমার এ টু জেড কমপ্লিট হবে, এটা হচ্ছে একটা। আর দুই নাম্বার যদি বলি, সে সেলফ স্টাডি, সেলফ স্টাডির সাথে তুমি কি করবা, কিছু কিছু বই কিনে ফেলবা, জিকে কিনবা, তারপর হচ্ছে গিয়ে জিকে কিনবা, তারপর হচ্ছে ম্যাথ কিউ ব্যাংকের ইজি গুলো, ঠিক আছে, ম্যাথ কিউ ব্যাংকের ইজি গুলো, মানে যেগুলো আমরা পেইড কোর্সে বুঝাই দিব আর কি ক্লিয়ারলি, আর তোমাদের এখানে বাছাই করে 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 পড়তে হবে। এরপরে ইংলিশ আর কি তোমার যে কোনো একটা বই কিনতে পারো রিটেনের জন্য, সাভারের জন্য। আর যদি সিলেটের কথা বলি তাহলে জিকে, ম্যাথ কিউ ব্যাংক, তারপরে ইক্লিপস, টোপেল, ওয়ার্ডস, মানে এগুলো সব কিনতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপাতত সাভারের জন্য। এবং সিলেটের জন্য আমি যদি বলি, আচ্ছা, ইংলিশ হচ্ছে রিটেন আর কি, বুঝতে পারছো, এখানে সাভারের জন্য। আর সিলেটের জন্য বলি যদি জিকে কিনবাই, ম্যাথ কিনবা, তারপর ইংলিশ কিনবা, কি ক্লিপস টোপেল, ক্লিপস টোপেল, আর হচ্ছে কি তোমার আছে, একটু ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড আসলে এক্সট্রিমলি সরি, ক্লিপস টোপেল এবং ওয়ার্ডস মার্ট 1 2। অ্যান্ড লাস্টলি তোমার যেটা করবা সেটা হচ্ছে গিয়ে তোমার অ্যানালিটিক্যাল এর জন্য হালকা কিছু একটা বই কিনতে পারো। তো ওভারঅল হচ্ছে এইটা, ব্যাকগ্রাউন্ড কিছু সাউন্ড আসছে এই কারণে আমি এন্ড করে দিচ্ছি। আই থিঙ্ক তোমরা এ টু জেড ক্লিয়ারলি বুঝতে পারছো, এবং কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই জানাবা, এবং আই থিঙ্ক তোমাদের আজকের ক্লাসে কোনো প্রবলেম হয়নি। থ্যাংকস এভরিওয়ান।